আজকের বয়ানের বুনিয়াদের উপরে কোরআনুল করিমের সূরা নিসার 66 নম্বর 63 এবং 66 নম্বর দুটি আয়াতে মুকদ্দাস বরকতান তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 6062 নম্বর অতীব মুতাওয়াল হাদিসে মুকদ্দাসা আপনাদের মধ্যে ওই পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। আজকের বায়ানের পর্ব হচ্ছে ইস্তেগফার যারা করেন, তাওবা যারা করেন তাদের ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দৈনন্দিন রাতে এবং দিনে আল্লাহর মাহবুব কমপক্ষে উম্মতের জন্য আল্লাহর কাছে 70 বার ইস্তেগফার করেন। এই হাদিসটা অনেক সময় অপব্যাখ্যা করেছে, রসুল আল্লাহর কাছে ক্ষমা চাই, রসুল আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়া এটা শরীয়ত সম্মত কথা নয়। যেহেতু আল্লাহর যারা নবী আর আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমাদের নবীর মানে হচ্ছে সমস্ত নবীগণ নবুয়তের জিম্মাদারি পাওয়ার আগে এবং পরে কোনদিন গুনাহ করা তো দূরের কথা, গুনার কল্পনা করতে পারে। সমস্ত গুনার জগৎ থেকে আল্লাহর নবীগণ একেবারে নিষ্পাপ মাসুম, এবং আমার নবীর সমস্ত সাহাবীগণ হচ্ছে গুনাহ থেকে মাহফুজ। আমার হাবিবের উম্মত দ্বারা আমরা হলাম মারফুম, যত গুনাহ করি না কেন আসমানি কিতাবের মধ্যে একটা উম্মতকে উম্মতে মরহুমা বলা হয়েছে, যে উম্মত আল্লাহর হাবিবের উম্মত। তারা অপরাধ করার পরেও আল্লাহ পাক তাদের ব্যাপারে বলা হয়েছে এটা ক্ষমা সুদম, যাদেরকে ক্ষমা করা হবে উম্মত, দয়া করা হবে উম্মত, মেহরবানি করা হবে উম্মত। অর্থাৎ আমরা অভিশপ্ত উম্মত নই, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত। এজন্য মুমিন যারা আছেন এবং যারা চলে যাবেন তাদের ব্যাপারে মরহুম বলাটা একেবারে শ্রেয়, একেবারে জায়েজ, শরীয়ত সম্মত। মৃত্যু বলবেন না, মরহুম বলবেন না, মৃত্যু বলবেন না, অমুসলিম মৃত্যু বলবে, কিন্তু আমরা মৃত্যু নয়, আমরা এক জগৎ থেকে আরেক জগতে। সেজন্য আমরা দুনিয়াতে আল্লাহর রহমান গুণের নিয়ামত পেয়েছি, এন্তেকালের পরে আল্লাহর রহিম গুণের নিয়ামত আমরা দুনিয়ার হায়াতে। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর মানুষ বা না মানুষ সবাই আল্লাহর মেহরবানির মধ্যে বেঁচে আছে, কিন্তু পরকালে একমাত্র আল্লাহর রহিম যে দয়া, সেই দয়াটা শুধুমাত্র মুমিন মুসলমানের জন্য। অতএব আমরা উম্মতের মারহুমা, আমরা উম্মতুন মুসলিমা, যদিও গুনাহগার কিন্তু আল্লাহ আমাদের জন্য আছেন গফুর গফফার। সেজন্য এই হাদিসের সঠিক ব্যাখ্যা হচ্ছে আমার রসুল আল্লাহর কাছে ক্ষমা নিজের জন্য চাই নেই, যদি চেয়ে থাকে সেটা ক্ষমা নয়, সেটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর হুকুম পালন করার পরে জাহরান মাগফিরাত বাতনান শুকরানা, আল্লাহ আপনি আমাকে জিম্মা দিয়েছেন, আপনার আহকাম মোতাবেক এই জিম্মা আদায় করেছি, আমি সেজন্য ইস্তেগফার বা মানা শুকরিয়া আদায় করতেছি। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৈনন্দিন 70 বার কমপক্ষে আল্লাহর কাছে ক্ষমা চান, এটা হচ্ছে আল্লাহর হাবিবের যারা উম্মত। উম্মত হিসাবে কোরআন ও হাদিসের মানদণ্ডে যারা উম্মত হিসাবে পরিগণিত হয়েছেন, উম্মত না হলে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। আর যদি উম্মত হিসাবে আমরা যদি পরিগণিত হয়েছি তাহলে আমার রসুল আমাদের জন্য 70 বার দিনে রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। তাফসীরের নাম আল মাদারিকুল তনজিল
হাকায়েক তাওহীদ হযরতে ইমাম নাসফি রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ, যিনি ইসলামী আকীদার কিতাব লিখেছেন সারা বিশ্বে, যেটা সবাই মানে, না মানলে মুমিন মুসলমান হতে পারবে না, সেই কিতাবের নাম আকায়েদ নাসফি, ফাজলে আফল থেকে শুরু হয়, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ডিগ্রি ক্লাস, এটা কমি মাদ্রাসায় আছে, গায়ে গুমিত আছে, সব জানায় আছে আকীদার ব্যাপারে। সেই আকীদার কিতাব যিনি লিখেছেন ওনারই পূর্বপুরুষ ইমাম নাসফি রহমতুল্লাহ আলাই, এই হাদিসের ব্যাখ্যা দিতেছেন এবং রসুল করিম সালামের উম্মতের ব্যাপারে আল্লাহ রসুল কত আল্লাহর কাছে উদ্বিগ্ন সেটার উপর একটা হাদিস নকল করতেছেন, যে রসুল করিম সালাম বললেন হায়াতি খাইরুল্লাহ, উম্মত আমার দুনিয়ার হায়াত তোমাদের জন্য ভালা, আমি আশাতে তোমরা সঠিক তৌহিদের ব্যাপারে তোমরা সম্মান পেয়ে এবাদত কার করবে, এবাদত কিভাবে করবে, এবাদত কখন করবে, এবাদত কতটুকু করবে, এবাদত মূলক যত বিষয় আছে আল্লাহর হকে আমি তোমাদেরকে তালিম দিয়েছি, তোমরা সেই তালিম মোতাবেক আল্লাহর এবাদত করতেছ, এবং তোমাদের ব্যক্তিগত দায়িত্বগুলো কিভাবে তোমরা আদায় করবা সেই তালিম আমি তোমাদেরকে দিয়েছি, আমার তালিম তরবিয়ত মোতাবেক যদি আমার উম্মত ব্যক্তিগত জীবনের প্রতি দায়িত্ব আদায় করে তারা কামিয়াব হবে, ব্যতিক্রমে তারা ব্যক্ত হবে, এবং পারিবারিক বিভাবে তোমরা কিভাবে দায়িত্ব আদায় করবে সেই তালিম আমি রসুল দিয়েছি, এবং সমাজের মধ্যে তোমার কি দায়িত্ব আছে তার উপর কি হক আছে আমি সেটাও দিয়েছি, রাষ্ট্রীয়ভাবে কিভাবে জিম্মাদারি আদায় করতে হবে প্রজার উপর, রাষ্ট্রপ্রধান, সাংগঠনিক প্রধান, প্রতিষ্ঠান প্রধান, সব কিছু আমি তালিম দিয়েছি, সেজন্য আমি দুনিয়াতে আশাটা টাকাটা তোমাদের জন্য ভালো, আমাকে পাইয়া কি তোমরা কি লাভবান হয়েছ না তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, আপনার আশাতে আপনার আলোতে আমরা আলোকিত মানুষ হয়েছি, আলোকিত জাতি হয়েছি, আমরা সফল জাতি হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লাভবান। আল্লাহ রাসূল বললেন ওয়া মা মাতি খাইরুল্লাহ, এই জগতের জাহির যেটা প্রকাশ্য তোমরা আমাকে দেখছ, এটা যখন প্রকাশ্য আমাকে দেখবে না স্বপ্নে দেখবে, আমি দেখা দেব, আমি আড়াল হব, আরেকটি আমার জগৎ দায়িত্ব আদায় হবে, আসার আগে আমার দায়িত্ব ছিল, আসার পরে তোমাদেরকে নিয়ে দিয়ে দায়িত্ব আদায় করেছি, পর্দা হওয়ার পর আমার আরেকটি দায়িত্ব শুরু হয়, আমাকে যেখানে রাখা হবে যেখানে আমি থাকবো সেখান থেকে আমার তৃতীয় দৌড়ের দায়িত্ব আদায় হবে, আমার চতুর্থ দৌড়ের দায়িত্ব হবে হাশরের ময়দান, আমি রসুলের শুরু থেকে আমার দায়িত্ব শেষ নাই, আমি রসুলের দায়িত্ব শেষ নাই, দায়িত্ব নিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব সেই সময় সে জায়গায় আদায় করেছি, দুনিয়াতে আদায় করেছি, দুনিয়ার পর আরেকটি জগৎ সেখানে আদায় করবো, এরপরে পরকাল আদায় করবো, বললেন আমি দুনিয়ার থেকে পর্দা হওয়ার তোমাদের জন্য ভালা, ইয়া রাসূলুল্লাহ সেটা বালা কিরকম, বললেন তোমরা যদি কোনো ভালো কাজ করবে আমি তোমাদের ভালো কাজগুলো আমি রসুলের দরবারে পেশ করা হবে, আমি তোমাদের সেই ভালো কাজগুলো দেখিয়া আল্লাহর হামদ আল্লাহর তসবিহ আল্লাহর তাহলিল করিয়া আমি সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার উন্নতির আমল কবুল, এই জন্য তোমাদের জন্য আমার পরকালে যাওয়াটাও ভালো, এবং তোমরা যদি কোনো গুনাহ করো অন্যায় করো আমি তোমাদের সেই গুনার খাতার জন্য তোমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে করে আল্লাহ তুমি আমার উম্মতের মাফ করিয়ে দাও, বিদায় আমার আশাটাও তোমাদের জন্য বালা, পর্দা হওয়াটাকে তোমাদের জন্য ভালা, পরকালে আমি শফিউল মুজদ্দিনের যে মাকামে থাকবো মাকামে মাহমুদে সেটাও কি তোমাদের জন্য ভালা, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির মধ্যে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রসুল ভালো ছাড়া আর কিছু না,
আর তার মালাইয়ের খাজিনা দিয়ে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জন্য প্রেরণ করেন। স্রষ্টার সৃষ্টির মধ্যে রাসূলের সমকক্ষ কেউ ছিল না, কেউ নাই, কেউ হবে না কোনদিকে, কেউ হবে না কোনদিকে। আল্লাহ স্রষ্টা দেন সাল, সৃষ্টির মধ্যে আমার রাসূল দেন সাল। আল্লাহর কোন বান্দা যখন ইস্তিগফার করে বলে, ক্ষমা করে বলে, অর্থাৎ গুনাহ বুঝার পরে, এটা তো গুনাহ, এটা তো অপরাধ, অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে বলে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে বলে ইস্তিগফার। এই ইস্তিগফার দুই ভাগে বান, একটা হচ্ছে আল্লাহর কোন আইনের খেলাফ করা, যা নিষেধ করেছেন সেটা করা, যা আদেশ করেছেন সেটা না করা, যেটা আদেশ করেছেন সেটা করে না আর যেটা নিষেধ করেছেন সেটা করে, উল্টা না একেবারে উল্টা। এটা করছে আল্লাহর হক, সে আল্লাহর হক যখন অনুভব হয় যে আমি তো আল্লাহর হক লঙ্ঘন করেছি, তখন সে আল্লাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাকে বলা হয় ইস্তিগফার, এটাকে বলা হয় ইস্তিগফার। ইস্তিগফার যেমন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, রব্বি আমার পরবারদিগার, মিন কুল্লি যামব, যত প্রকারের গুনাহ আমি করেছি আমার দ্বারা হচ্ছে। আরেকটা বলা হয় তওবা, দুটোটা দুই শব্দ, ইস্তিগফার এক শব্দ, তওবা আর এক শব্দ। তওবা বলা হয় যে কোরআন হাদিসের পরিপন্থী অনেকটা অন্যায় অনাচার হয়ে যাওয়ার পরে আর করব না প্রতিজ্ঞা করা, সেটাকে বলা হয় তওবা। অর্থাৎ সে বুঝতে পারছে এটা কি কোরআন সুন্নার পরিপন্থী, গুনাহ সাদের হয়ে গেছে, গুনাহ প্রমাণিত হয়ে গেছে, ক্ষমা চাওয়া এটাকে বলা হয় ইস্তিগফার, তওবা মানে আমি আর করব না সেটাকে বলা হয় তওবা। কয়টা হলো, করব না এটাকে বলা হয় তওবা, ইস্তিগফার যা হয়ে তার জন্য ক্ষমা চাওয়া, কথা বুঝতে পারছেন, যা হয়ে গেছে সেটার জন্য কি ক্ষমা চাওয়া, এবং তওবা মানে যেটা হয়ে গেছে সেটা আর জীবনে করব না সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় তওবা। সেজন্য আমাদের মুরব্বীরা, আমার মা, আমার বাবা, আমাদের ওস্তাদগণ দেখেছি যাই না মাঝে তারা সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে, কি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলার পরে কি বলে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়া বলে। কত বড় মোতবর দোয়া, কত বড় ফজিলত দোয়া লাগে। অতএব ইস্তিগফার শুধু ক্ষমা ক্ষমা নয়, শুধু তওবা তওবা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফায়া আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, আত-তাইবুনাল মুস্তাগফিরুন, যারা তওবা করে এবং যারা ইস্তিগফার করে, যারা তওবাকারী তারা ইস্তিগফারকারী, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, ইস্তিগফারকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুস্তাগফিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পাক পবিত্রভাবে চলে তাদেরকে মহব্বত করে, যারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে মহব্বত করে, যারা তওবা করে তাদেরকে কি করে, কে মহব্বত করে, আল্লাহ, আল্লাহ মহব্বত করে। এটা কেমন আমল, সে আমলটা করলে আল্লাহ মহব্বত করবেন, এর চেয়ে বন্দার জন্য কি নিয়ামত থাকতে পারে, সুবহানাল্লাহ। অনেকে অনেক সময় আমাদের মধ্যে একে অপরকে ক্ষমা চাইলে ক্ষমা করে না, আমি ক্ষমা করবো না, আমার জিনিস দিতে হবে নাকি, এরকম বলে, আমার আল্লাহ সেরকম না, আমার আল্লাহ অত্যন্ত উদার, সেজন্য আল্লাহ ওয়াসিউল মাগফিরা, ওয়াসিউল মাগফিরা, আল্লাহর ক্ষমা এত প্রশস্ত যেটার কোন সীমা নাই, যেভাবে আল্লাহর জাতের সীমা নাই সেভাবে আল্লাহর ক্ষমারও কি নেই, বন্দার গুনার সীমা আছে কিন্তু আল্লাহর ক্ষমার সীমা নাই। বলছেন আল্লাহুম্মা
যেটা কবুল হবে নিঃসন্দেহে বন্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, সেই বন্দা কি হয়ে যায়? সেই বন্দা সব সময় তওবা করে, তারা ওই বন্দার মত হয়ে যায় যার কাছে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ, যার কাছে কোনো গুনাহই নেই। অতএব আল ইস্তেগফারু হুয়া তালাবুল মাগফিরাতি ইনদাল্লাহ তাআলা বাদা রুয়াতিল মাসিয়া। আল্লাহর কোন হুকুম লঙ্ঘন হলে সেটা করব না, তওবা করব। আর বান্দার যদি কোন হক যদি আমাদের উপর থাকে, তাহলে সেটার জন্য বান্দার কাছে কি চাইবো? ক্ষমা চাইবো, আমাকে ক্ষমা করে দিন। যার কাছে ক্ষমা চাইবে সে কি করবো? আমি তোমার ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে আমার রসুলের আদর্শ। ক্ষমা চাওয়ার কথা রসুল বলেছেন, ক্ষমা করে দেওয়ার কথা উম্মতকে বলেছেন। কোন ব্যক্তিকে ভালো উপদেশ দেওয়া, মঙ্গলজনক, উন্নয়নমূলক কোন ভালো পরামর্শ দেওয়া এবং ব্যক্তিগত কোন অপরাধ কোন বিচার আচার না করাইয়া, কোর্টে না গিয়া ক্ষমা করে দেওয়া, এটা উত্তম সৎকা বলেছে। যত সৎকা আমরা করি তার চেয়ে আরো উত্তম সৎকা করছে আমি পাঞ্চাই না ডাকিয়া আমার ব্যক্তিগত বাড়িকে আমি ক্ষমা করে দেব। আর যদি ক্ষমা চাইলে ক্ষমা করলেন, কিন্তু ক্ষমা না চাইলে ক্ষমা করলে আরো ভালো। ক্ষমা চাইতেছে না, আসতেছে না অহংকারের কারণে, আমি তার কাছে কেমনে যাব? সেটা আমার চাক, সেটা আমার কর্মচারী, সেটা আমার নিম্নে চাকরি করে, সেই জন্য অনেকে অহংকারের কারণে ওয়াসওয়াসার কারণে আসে না। কিন্তু সেই নিম্নমানের ব্যক্তি যদি বলে আমার কাছে আসুক বা না আসুক আমি মাফ করে দিই, তাহলে সেই বন্দার ফজিলত আরো বেশি। সেরকম অনেক বড় অপরাধে যদি মাফ চাওয়ার মানুষ মাফ চাইতে আসছে না, সেই উদার হিতটা বলেন আমি সবাইকে মাফ করে দিলাম, আমার আল্লাহ বলবেন তোমাকে আমি মাফ করে দিলাম। প্রিয় হাজরিন, প্রতিশোধ দেওয়া এটা সত্যিকারের মোমেনের নিশানা। প্রতিশোধ নেওয়া সত্যিকারের মোমেনের নিশানা ন, আর সত্যিকারের মোমেনের নিশানা হচ্ছে ক্ষমা করে দেওয়া, দোষ না দেখা, দোষ না দেখা। আর যারা সবসময় পরের পিছে লাগা থাকে, এরা কোনোদিন কামিয়াব হয় না। মানুষের পিছে থাকবেন, পিছে লাগবেন না। পিছে থাকা এক জিনিস, পিছে লাগা আরেক জিনিস। যারা পিছে লেগেছে এরা মুসলমান লাঞ্ছিত হবে, আর যারা পিছে থাকবে ভালো মানুষের তারা কামিয়াব হবে। সেজন্য যারা অন্যায় অনাচার করার পরে আল্লাহর কাছে তওবা করাটার উপর আমার রসুলের করিম ইসলামের হাদিস, যে আল্লাহ বলতেছে আমার বান্দারা আমার কাছে ক্ষমা কেন চাইতেছেন?
আল্লাহ নিজে নিজে বন্ধা, যে আমার বন্ধা আমার কাছে ক্ষমা কেন চাইতেছে, আমার বন্ধা আমার কাছে ক্ষমা চাইলে আমার মাগফিরাতের দরিয়ার মতো জোয়ার এসে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহর প্রতিক্রিয়া কিরকম হয়, আল্লাহর প্রতিক্রিয়া আল্লাহ হিসেবে আল্লাহর অনুভূতি কিরকম হয়। আমার রাসূল বললেন, একটা হাদিস এখানে এসেছেন বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন সেটা আল্লাহ আনন্দিত হওয়ার